আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ টিউটোরিয়াল। সো আজকের টিউটোরিয়ালটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ 21 ফেব্রুয়ারি উপলক্ষে আপনারা কিভাবে একটা পোস্টার ডিজাইন করতে পারেন নিজের ছবি দিয়ে, তাও আবার স্মার্টফোনের সাহায্যে। যদি আপনারা আমার মতো অলস হয়ে থাকেন এবং আপনারা যদি খুঁজে থাকেন যে PLP ফাইল কোথায় পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা সঠিক জায়গায় এসেছেন এবং সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো চলুন বেশি কথা না পারিয়ে শুরু করা যাক PLP ফাইল নিয়ে খোঁচাখুচি। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। বন্ধুরা, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি রাইট নাও। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখতে চলেছি কিভাবে আমরা একটা PLP ফাইলকে খুব সুন্দরভাবে এডিটিং করতে পারি। তো আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাতে যাচ্ছি আপনারা পিক্সেল ল্যাবের মধ্যে PLP ফাইলটাকে কিভাবে ওপেন করবেন এবং 21 ফেব্রুয়ারির পোস্টারটা কিভাবে ডিজাইন করবেন। তো সেটা করার জন্য আপনি সর্বপ্রথম পিক্সেল ল্যাবটি ডাউনলোড করে নেবেন, আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমরা যখন এখান থেকে পিক্সেল ল্যাবটিকে ওপেন করব, ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এন্ড এখান থেকে আমরা ক্যান্সেলে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব এন্ড এখান থেকে আমরা ওপেন ফাইলের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন PLP ফাইল রয়েছে, এখান থেকে আপনি এখানে ট্যাপ করবেন। আপনার মোবাইলে যে PLP ফাইলগুলো থাকবে সেগুলো পিক্সেল ল্যাবের মতো একটা লোগো থাকবে, দেন আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার PLP ফাইলটি উপস্থিত হয়ে যাবে। তারপর আপনি আপনার এডিটিং প্যানেলে দেখতে পাবেন যে এরকম একটি পোস্টার চলে এসেছে, দেন আপনি এখান থেকে এটাকে কাস্টমাইজ করবেন। কিভাবে কাস্টমাইজ করবেন সব কিছু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে সর্বপ্রথম হচ্ছে যে এখান থেকে এই ছবিটিকে আপনি কি করবেন, এটার উপরে আপনি একটা ছবি রাখবেন। আপনি এখানে ছবি আনতে হবে উপরে কর্নারে এখানে প্লাস আইকনে ট্যাপ করবেন এন্ড এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এটাকে আপনি ক্রপ করে নেবেন আপনার মতো করে, দেন আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ছবিটাকে এটার উপরে রাখবেন। রাখার পর আপনি এখান থেকে লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পর ছবিটিকে ধরে এই সাইড থেকে ছবিটিকে ধরে আপনি নিচের দিকে চলে যাবেন, আস্তে আস্তে করে এই ছবির জায়গায় রেখে দিবেন। রেখে দেওয়ার পর উপরে যে ছবিটি আছে এটাতে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর দেখতে পাবেন যে খুব ইজিলি আপনার ছবিটি এখানে বসে গেছে কোনো প্রকার ঝামেলা ছাড়া। সো এরকমভাবে কিন্তু আপনারা চাইলে PLP ফাইলগুলোকে এডিটিং করতে পারেন। ওয়েল, তো আরেকটা কথা বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্রন্টের মধ্যে কিন্তু কোনো ধরনের ফ্রন্ট দেয়া নেই, এটা একদম নর্মাল একটা ফ্রন্ট রয়েছে। তো আপনারা যদি এটির ফ্রন্ট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে টেক্সটের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ফ্রন্টে চলে যাবেন। ফ্রন্টে যাওয়ার পর আপনি এখান থেকে ফ্রন্টে যাবেন অ্যান্ড এখান থেকে আপনি এই ফ্রন্টে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা ফ্রন্ট সিলেক্ট করে দিতে পারেন। আমি একটা ফ্রন্ট দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর দেখা যাচ্ছে। এরকমভাবে আপনারা PLP ফাইল এডিটিং করতে পারেন। তারপর হচ্ছে আপনার নাম, শুভেচ্ছান্তে কে রয়েছে তার নামটা এখানে দিতে হবে। তো আমরা শুভেচ্ছান্তে দিচ্ছি। টেক্সটটি লেখা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে টেক্সটটি চলে এসেছে, দেন আপনি আপনার মতো করে এটা সার্চ করে নেবেন। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের PLP ফাইলগুলো খুব সুন্দরভাবে এডিটিং করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। সেভ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনার থ্রি ডট আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা ডিফল্ট থেকে এটাকে করে দেব আলট্রা অ্যান্ড হচ্ছে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু আমরা অনেকগুলো লেয়ার ব্যবহার করেছি, যার কারণে একটু সেভ হতে সময় নেবে। ওয়েল, ফাইনালি এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে, বিকজ আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা PLP ফাইলকে পিক্সেল ল্যাবের সাহায্যে ওপেন করতে পারেন এবং সেখানে এডিটিং করে আপনার ছবি বসাতে পারেন। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। ইনশাআল্লাহ দেখা হচ্ছে খুব দ্রুত অন্য কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।